আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজিত পথ হারাবে না বাংলাদেশ এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার নুজহাত চৌধুরী। আমাদের সাথে আজকে এমন একজন আছেন যিনি যুদ্ধ করেছেন অস্ত্র হাতে, নারী মুক্তিযোদ্ধাদের ভেতর যিনি আমাদেরকে উদ্দীপ্ত করেন অনেক। তিনি বীর মুক্তিযোদ্ধা, নারী কমান্ডার আশালতা বৈদ্য। মাত্র 16 বছর বয়সে যুদ্ধে গিয়েছিলেন, 45 জনের একটি সশস্ত্র গেরিলা দলের কমান্ডার ছিলেন, 350 জন নারী মুক্তিযোদ্ধাকে সংগঠিত করেছেন, ছিলেন বিখ্যাত হেমায়ত উদ্দিন বীর মুক্তিযোদ্ধা, তার হেমায়ত বাহিনীর অংশ। তার কাছ থেকে যুদ্ধের গল্প শুনব, শুনব নারীদের সশস্ত্র সংগ্রামের কথা। আবার মনে করতে চাই সেই অংশটির কথা যাদের কথা খুব বেশি আমাদের ইতিহাসে উঠে আসেনি, নারীদের অবদানের কথা। চলুন কথা বলি বীর মুক্তিযোদ্ধা, বীর নারী কমান্ডার, আমাদের 1971 যুদ্ধের মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্যর সাথে। আপনাকে এখানে পেয়ে অত্যন্ত গর্বিত বোধ করছি, আপনাকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আসার জন্য। শুধু যুদ্ধে যাওয়া নয়, আপনি অস্ত্র হাতে সশস্ত্র যুদ্ধ করেছেন, আপনি কমান্ডার ছিলেন, 45 জন সশস্ত্র গেরিলা নারী মুক্তিযোদ্ধাকে আপনি সংগঠিত করেছেন, 350 জনের নারী মুক্তিযোদ্ধার দল ছিল আপনার। এই এই ইতিহাস যেন রূপকথার মতো লাগে, একটু শুনতে চাই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বাধীনতার 50 বছর অতিক্রম করতে যাচ্ছি আমরা। আপনাদের আজকের অনুষ্ঠান পথ হারাবে না বাংলাদেশ, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। অর্জিত স্বাধীনতা রক্ষা আমাদের ছেলেরা করবে, ছেলে এবং মেয়েরা বর্তমান প্রজন্মের। ছোটবেলা থেকেই আমি একটু বেপরোয়া টাইপের ছিলাম, সাহসী ছিলাম। তো স্বাধীনতা যুদ্ধ 71-এ অনুষ্ঠিত হবার পূর্বে একটু ইতিহাসটা বলি। অবশ্যই, সেটাই শুনতে চাই। 69-এর গণ আন্দোলনে পুরো দেশ যখন তালমাতাল এবং 70-এর নির্বাচনের প্রচারণা চলছে পাকিস্তান বিরোধীভাবে আওয়ামী লীগের, তখন কোটালীপাড়ায় আমাদের আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনসভা ছিল। ওই জনসভায় বঙ্গবন্ধুকে সামনে থেকে দেখার জন্য আমি আরেকটা যুদ্ধ করে ওখানে পৌঁছেছি। বাড়ি থেকে বাবা, জ্যাঠা, কাকা সবাই যাচ্ছে বড় নৌকা করে, সবাই গ্রামকে গ্রাম, লক্ষ লক্ষ মানুষ। আমি ওই বড় নৌকার ভিতরে, নৌকা দেখেছেন মাছিল দেওয়া উপরে যেখানে বসে, ওইটা নিচে গিয়ে শুয়ে রয়েছি। লুকিয়ে থাকলেন? হ্যাঁ, গেলাম সভাস্থলে। গেলে আমার জ্যাঠামশাই আমার হাত ধরে নিয়ে গেলেন, মানুষের ভিড়, গাছে, বিল্ডিংয়ের ছাদে কোথাও জায়গা নেই। একসময় বড় নেতারা যারা 50-ঊর্ধ্ব বয়স, তারাই তো বক্তৃতা করার কথা বঙ্গবন্ধুর মঞ্চে। ওনারা বক্তৃতা করে ক্লান্ত হচ্ছে, তখন বললেন যে মেয়েদের মধ্যে কেউ কথা বলবা? তা আমি আবার চতুর্দিক তাকিয়ে দেখি কোনো মেয়ে উঠছে না। আমি দাঁড়িয়ে বললাম আমি বলবো, হাত তুলে। ওরে বাবা! তখন কিন্তু আমি হাফ প্যান্ট আর ফ্রক পরা, ছোট্ট মেয়ে, আমি সেজে গুজে যাইনি, মানে পালিয়ে গেছি। তো মঞ্চে উঠলাম, ওনারা অ্যানাউন্স করলেন, আমি বক্তৃতা শুরু করলাম। ঠিক 7-8 মিনিট বক্তৃতা করার মাঝেই বঙ্গবন্ধু এসে পড়লেন মঞ্চে। আসলে তখনকার সভা পরিচালক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আজিজ, সভাপতি 70-এর নির্বাচনে নির্বাচিত সতীশ চন্দ্র হালদার, ওনারা
আমার কাছ থেকে মাইকটা কেড়ে নিলেন, বললেন বঙ্গ শেখ মুজিব এসে গেছে, আর কথা বলা যাবে না। আমি খুব মানে মানসিক কষ্টে, আমার বক্তব্য শেষ হয়নি, আরও অনেক বক্তব্য দিতে হবে। তো বক্তৃতাটা আমার নারিকেলবাড়ি মিশনারি স্কুলে লেখাপড়ার, তো ওখানে আমাদের ডিভাইডিং ক্লাসে শিখিয়েছে। তারপরে তো বঙ্গবন্ধু মঞ্চে উঠেই তার স্বভাব সুলভভাবে চতুর্দিকে হাত ঘুরিয়ে বললেন, এরে আজিজ, আমি নদীর মধ্যে স্পিড বোর্ডে একটা কোকিল কণ্ঠে বক্তব্য শুনছিলাম, কোকিলটা কোথায়? আমার সাহস বেড়ে গেল। উনি ঠিকই খেয়াল করেছেন দেখেন। এবং আমি ছুটে এসে তাকে পায়ে প্রণাম করলাম। প্রণাম করলে উনি বললেন, এই বুড়ি, তে আরও কথা বলবি? আমি বললাম হ্যাঁ। তখন বঙ্গবন্ধু আমাকে এখানে তুলে তার সমান মাইকের মাউথটা রেখে উনি প্রমোট করে দিলেন, আমি 45 মিনিট বক্তৃতা করলাম বঙ্গবন্ধুর মঞ্চে। এই হয়ে গেলাম কোটালিপাড়া গোপালগঞ্জ গ্রেটার ফরিদপুরে বঙ্গবন্ধুর বুড়ি। পরবর্তীতে 70-এর নির্বাচন, প্রচারণায় জাতীয় নেতৃবৃন্দ মোল্লা জালাল উদ্দিন আহমেদ, তখনকার টেলিফোন তার মন্ত্রী ছিলেন, তারপরে পরবর্তীতে তারপরে ফণীভূষণ মজুমদার আমাদের সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন, ওনারা যখন এলাকায় প্রচারে গেলেন তখন কিন্তু প্রতিটি নির্বাচনী মঞ্চে আমাকে উপস্থিত রাখতেন। তখন তো আপনি বঙ্গবন্ধুর বুড়ি। আমি বঙ্গবন্ধুর বুড়ি এবং সবাই ওইভাবেই আমাকে সম্মান করতেন। 70 গেল, নির্বাচন হয়ে গেল, নির্বাচনে এসডিও স্পিডবোট চালিয়ে এসে এডিশনাল এসডিও এসডিও ওনারা ঘুরে ঘুরে ভোট কেন্দ্রে গেল, যাওয়ার সময় আমাকে তুলে নিলেন। তখন আমার ভিতরে খুব খুব বেশি সাহস, আরও সাহস বেড়ে গেল এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে গেলাম একছত্র ভোট নৌকায়। 7ই মার্চ স্কুলে যাচ্ছিলাম, নারিকেলবাড়ি মিশনারি স্কুলে পড়তাম, স্কুলে যাচ্ছি ভোরে, জমিতে কৃষকেরা রেডিও পাশে রেখে ওরা কাজ করতো। তখন 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ, সরি 8ই মার্চ শোনা যাচ্ছে, 7ই মার্চে দিয়েছেন কিন্তু ব্রডকাস্ট হয়েছে 8ই মার্চ। ওইটা শুনে আমি দাঁড়িয়ে গেছি, বঙ্গবন্ধু কথা বলছে, আমার বড় বোন আমার সাথে ছিল, আমি বলছি আর স্কুলে যাব না, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ ঘোষণা করছে, আর স্কুলে যাব কেন? এবং বঙ্গবন্ধু বলছেন স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গেল, চল চল বাড়ি চল, বাড়ি স্বাধীনতার ডাক। হ্যাঁ, স্বাধীনতার ডাক, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হয়ে গেল, বাড়ি গিয়ে বইপত্র সব ফেলে দিয়ে বললাম যে এখন যুদ্ধে যাব। আমার মা বলে হ্যাঁ বাকি আছে এখন তোমার যুদ্ধ, বাবা বললেন অবশ্যই যাবে। বাহ, সেই বাবা বললেন? আমার বাবা। এই গল্পটা শুনবো, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, বিরতিটা নিয়ে আপনার যুদ্ধে যাবার গল্প শুনবো। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্যের যুদ্ধে যাবার গল্প, চলুন বাকিটা শুনবো বিরতির পরে, আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি পথ হারাবে না বাংলাদেশ এই আয়োজনে, আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য। তার কাছ থেকে শুনছিলাম একজন নারী মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা হয়ে ওঠার গল্প, যুদ্ধে যাবার গল্প, চলুন বাকিটা শুনি। আপনি বলছিলেন যে মা একটু খুঁচিয়েই বললেন যে তোমার বাকি আছে খালি যুদ্ধে যাবার, আর বাবা বললেন অবশ্যই যাবে। তো মার্চ এপ্রিল মে খুব ছটফট করছিলাম কোথায় যুদ্ধে যাব, এবং আমার আজ পর্যন্ত সাহসের প্রতিকৃতি হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু। অবশ্যই সহায়ক শক্তি হলো আমার বাবা, আমাকে কখনো আমার ইচ্ছার বাইরে বাবা নিষেধ করেননি। চমৎকার। তারপরে
মে মাসের শেষের দিকে হেমায়েতউদ্দিন বীর বিক্রম বাড়ি বাড়ি ঘুরে সেনা সদস্য সংগ্রহের উপলক্ষে আমাদের বাড়ি আসেন। মধ্যরাতে এসে আমার বাবাকে ডেকে দোতলা ঘরের থেকে নামিয়ে বললেন যে মাস্টারবাবু, আপনার একটি সন্তান মুক্তিযুদ্ধে দিতে হবে। তা বাবা বললেন যে আমার তো বড় মেয়েরা, ছেলেরা তো বয়সে ছোট। আমি পিছন থেকে লাভ দিয়ে পড়লাম, আমি বলছি হেমায়েত ভাই আমি যাব। তখন হেমায়েত ভাই বলে ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যা নেই, বা আমাকে স্বীকৃতি দিলেন। এরপরে হেমায়েত ভাই বললেন তুমি 50টা মেয়ে গুছাইতে পারবা? আমি যে অবশ্যই গোছাতে পারবো, কেন পারবো না। তো নারিকেল বাড়ি এর আগেও আমি নারী নির্যাতনের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণী থেকে ওখানে নারী মুক্তি সমিতি তৈরি করেছিলাম ঘরে ঘরে। ক্লাস টুতে থাকতে হতদরিদ্র কুসুমের জন্য আমি যুদ্ধ করে ক্লাস পরিত্যাগ করেছিলাম। ক্লাস টুতে পড়ি আমি 50 জন নিয়ে খেয়ে চলে গেছি লেবুবাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। হেমায়েত ভাই বললেন তুমি প্রাইমারি স্কুলের ওখানে উপস্থিত হবা। আমি ওদেরকে দলে বলে নিয়ে গিয়ে হাজির। হেমায়েত ভাই যেটা করলেন, নারিকেলবাড়ি মিশনে খুলনা থেকে পালাতে আসা ডাক্তার ফিলিপস আর ঢাকা মেডিকেল থেকে আত্মরক্ষার জন্য সিনিয়র নার্স ডলি রেণী বারুই আর মাদারীপুর থেকে MBBS ডাক্তার শ্যামাচরণ বৈদ্য, উনি পলোটানা থাকতেন, এই তিনজনকে একত্রিত করে আমাদের ক্যাম্পে আসলেন। এসে হেমায়েত ভাই মানে পাগল হয়ে গেছে আমাদের মেয়েদের দেখে, এতগুলো মেয়ে, হ্যাঁ তুই পারবি, তুই পারবি, অস্ত্র প্রশিক্ষণ দেন, অস্ত্র প্রশিক্ষণ এই তোমরা নিবা? সবাই হই হই করে বলল হ্যাঁ। তখন 303 রাইফেল আর ওই সমপরিমাণ বাঁশ দিয়ে আমাদের প্রশিক্ষণ শুরু হইল, অস্ত্র প্রশিক্ষণ। অস্ত্র প্রশিক্ষণের শেষ পরীক্ষা 15 দিনে ওই লেবুবাড়ি স্কুলের পাশেই টিটি হাই স্কুল, সেই হাই স্কুল হচ্ছে ও অফ দ্য রোডের সাথে, ও অফ দ্য রোডের ভেতরের সাইডে হেমায়েতউদ্দিন বীর বিক্রম, ফরিদপুরের বাবুল আক্তার কমান্ডার আর হেমায়েত ভাইয়ের সেকেন্ড হ্যান্ড মানে ফার্স্ট হ্যান্ড কমলেশ বেদজ্ঞ, এরা আসলেন পাকার্মি হয়ে আমাদের পরীক্ষা নিতে। আর আমাদের বলে গেলেন যে তোমরা 10টা বাংকার ঘুরে রাখবা, গেরিলা কীভাবে যুদ্ধ করতে হয় এটা শিখাইল, ওইখান থেকে ওই গর্ত থেকে কীভাবে ফায়ার করতে হবে, আবার কীভাবে ক্রলিং দিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। হইল চমৎকার, এখন সবাই পাকিস্তান আর্মিরা আমার মেয়েদের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিচ্ছে, এবং বয়সে মানে আমি সবচেয়ে কনিষ্ঠ, আমার হাত থেকে রাইফেল নিতে পারেনি। আমার পরীক্ষাতে নিলেন হেমায়েত ভাই, তখন রাইফেল সহ আমি চলে গেছি, আমার থেকে নিতে পারেনি সিনেয়া। এরপরে ওনারা তিনজনে আমাকে কাঁধে করে এরকম ঘুরছে আর বলছে ওই হবে মহিলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আজকে থেকে আশালতা বৈদ্য হেমায়েত বাহিনীর মহিলা কমান্ডার। কমান্ডার আশালতা বৈদ্যের যুদ্ধের গল্প শুনব আমরা, মুগ্ধ হয়ে শুনছি বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্যের 71-এর যুদ্ধে অংশগ্রহণের কথা, বাকিটুকু শুনব আমরা বিরতির পরে, আমাদের সাথেই থাকবেন। ফিরে আসছি আমাদের অনুষ্ঠান পথ হারাবে না বাংলাদেশ এই আয়োজনে, আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা নারী কমান্ডার আশালতা বৈদ্য, তার 71-এর যুদ্ধের গল্প আমরা শুনছিলাম, চলুন বাকিটা আমরা শুনি। আপনাকে তারা নারী কমান্ডার মানে সবাই মেনে নিলেন, আপনি নারী কমান্ডার স্বীকৃতি পেলেন, যুদ্ধে যাবার কথাটা জানেন। লেবুবাড়ি আমাদের ক্যাম্প হয়ে গেল, মহিলা ক্যাম্প স্থায়ী, ওখানে আমাদের অস্ত্র বানানো, বোম বানানো মেয়েদের দিয়ে, আর প্রশিক্ষণ ওই 303 রাইফেল চালানো। এরপরে আমি বললাম যে হেমায়েত ভাই আমাকে মেশিন গান দিতে হবে, দিলেন আমাকে একটা।
একটা নৌকায় সশস্ত্র যোদ্ধারা আর একটা নৌকায় সেবিকারা, দুইটা নৌকাই আমাদের যুদ্ধক্ষেত্রের পাশে যেত। আমরা সশস্ত্র গ্রুপ হেমায়ত ভাইয়ের ইনস্ট্রাকশন মোতাবেক পজিশন নিতাম, আর একটু দূরে সেবিকারা থাকতেন। তো উল্লেখযোগ্য হচ্ছে আমরা যে যুদ্ধগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি তা হলো কলাবাড়ির যুদ্ধ, এরপরে কোটালিপাড়া প্রপারে খাদ্য গুদাম লুট মুক্তিযোদ্ধারা এবং থানা অস্ত্র ভাণ্ডার লুট, আমরা সেখানে ছিলাম। এরপরে চলে গেলাম হরিণাহাটির যুদ্ধে। হরিণাহাটির যুদ্ধেও পাক আর্মিরা পরাজিত হয়ে ফিরে যায় গোপালগঞ্জ, আমরা হেমায়েত বাহিনী বিজয়ে উল্লাস করতে করতে আসি। সর্বশেষ আমরা আমাদের মহিলারা যে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেটা হলো বরিশালের পয়সারহাট আর কোটালিপাড়ার রামশিল, এই দুটো এলাকার একটি নদী দ্বারা বেষ্টিত, পয়সারহাট রামশিলের যুদ্ধ। এই যুদ্ধটা আমাদের, আমার জন্য এবং আমার গ্রুপের জন্য সর্বশেষ যুদ্ধ। ওই যুদ্ধে স্মরণীয় হচ্ছে আমাদের বাহিনী প্রধান হেমায়েত উদ্দিন বীর বিক্রমের এখানে গুলি লেগে এপাশ দিয়ে বেরোয় যায় এবং তাকে রক্ষা করে কমলেশ বেদজ্ঞ, আর আমি ছিলাম তার একজন সৈনিক পরে অবস্থানে। আর আমাদের ছয়জন বীর যোদ্ধা শহীদ হন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে পাক আর্মি ওখান থেকে ফিরে যেতে পারেনি, তাদের সাথে আসা নৌকা হাজার হাজার রাজাকার ওই যুদ্ধে শেষ হয়ে গেছে। হেমায়েত বাহিনীর অনেক বড় অর্জন, অর্জন এবং খুব দ্রুততার সাথে 3রা ডিসেম্বর কোটালিপাড়াকে মুক্তি দিবস হিসেবে ঘোষণা করেন, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কোটালিপাড়া পাক আর্মি শূন্য। হ্যাঁ, কিন্তু আমাদের যুদ্ধ শেষ হয়নি। হেমায়েত বাহিনী এমন একটি বাহিনী তৈরি ছিল, তখন আমাদের সামনে ছিল ভিয়েতনামের যুদ্ধ। ভিয়েতনামের যুদ্ধ 14 বছর চলছে, আমাদের আরও বেশি লাগবে। এরকম করেই সুপরিকল্পিতভাবে হেমায়েত বাহিনী গঠিত হয়। আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছি, আমি যদি জিজ্ঞেস করি যে আমাদের যুদ্ধে নারীদের যে অবদান, এই যে সশস্ত্র যোদ্ধা অথবা নারীদের কিন্তু পুরো 9 মাস জুড়ে কিন্তু অনেক অবদান, সেটা বলবো, সেটা কি আমাদের ইতিহাসে উঠে এসেছে? অবশ্যই। আমি যেটা মনে করি যে আমাদের এটা ছোট্ট অহংকার যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি, কিন্তু আমরা দেখেছি আমাদের চেয়ে আমার মা বড় যোদ্ধা। এরকম অসংখ্য মায়েরা মুক্তিযোদ্ধাদের জন্য গরম ভাত রান্না করে অপেক্ষা করতেন, তারা মুক্তিযোদ্ধা। এবং কতখানি ঝুঁকিপূর্ণ কাজ সেটা, এবং অনেক ঝুঁকিপূর্ণ। অবশ্যই। লক্ষ্মীকান্ত বল ওনার স্ত্রী, আমার জানা মতে তার বাড়িতে, আমার মায়ের বাড়িতে, বাবার বাড়িতে, এরকম অসংখ্য মায়ের বাড়িতে মুক্তিযোদ্ধারা যত রাতেই যাক গরম ভাত পেয়েছে, খাবার পেয়েছে। আমি মনে করি আজকে যে বিতর্কটা চলছে বাংলার মাটিতে মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা, এটা থেকে নিষ্কৃতি পাওয়ার একটা উপায় আছে। একটা হলো ওই সময়ে খুব সীমিত মানুষ পাকিস্তানের পক্ষে ছিল, অবশিষ্ট যারা মনে প্রাণে চেয়েছে সবাই মুক্তিযোদ্ধা, আসলে সবাই। তো 1 কোটি মানুষ ভারতে আত্মআশ্রয়ে গেছে, তারা মুক্তিযোদ্ধা, তাদের কষ্টও কম না, তারা যেভাবে গেছে। আমি আপনাকে একটু যদি আমি সামনে তাকাই, আমাদের বাংলাদেশ কিন্তু কত অনাচার, কত অত্যাচার, কত কিছু করেছে পাকিস্তানিরা, কিন্তু আমরা কিন্তু আবার আমরা জয়ী হয়েছি, ঘুরে দাঁড়িয়েছি। সামনের দিনগুলোতে এই যে বাংলাদেশ কখনো পথ হারাবে না, এই প্রত্যয় আপনার কেমন? শক্তিশালী, এবং বাংলাদেশ যে পথ হারাবে না তা তো
একাত্তরের ১৬ই ডিসেম্বর নিশ্চিত হয়ে গেছে, আমরা তো বিজয়ী হয়েছি, আমরা বিজয়ী, বাঙালি বিজয়ী, আর জাতির জনকের সুযোগ্য কন্যা যিনি এখন ক্ষমতায় আছেন তিনি স্বাধীনতার ধারক বাহক। পথভ্রষ্ট মানুষ ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমি মনে করি যে বর্তমান প্রজন্ম যারা আছে তাদেরকে দেশপ্রেম আর মাকে ভালোবাসা একই সূত্রে গেঁথে মাকে ভালোবাসতে হবে, বাবাকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে সবার আগে। এদেশ আমার, পরাধীনতার আবদ্ধে আমরা থাকছি না, কষ্ট আছে। ৫০ বছর আগে পাকিস্তানিদের যাতাকলে, যাতাকল থেকে মুক্তি পাওয়ার সময়ও, এখন যে একটা অশুভ শক্তি আমাদের সমাজ ব্যবস্থায় বিরাজ করছে, সাম্প্রদায়িকতা, এটা বিষবাষ্পের মতো ছড়িয়েছে, আর এটাকে নিয়ন্ত্রণ করতেই হবে। সেটাই আমাদের সামনে আগানো। হ্যাঁ, এবং ৭১-এ আমি হিন্দু না মুসলিম এই মনোভাব কোনো যোদ্ধার ভিতরে ছিল না, আমরা এক মায়ের সন্তান, আমাদের সেই মানসিকতাই ফিরতে হবে, সেখানে ফিরতেই হবে, সেখানেই টিকে থাকতে হবে, কোনো উপায় নেই, পথ হারাবার কোনো সুযোগ নাই। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি বিশ্বাস করি আপনাদের মতো মুক্তিযোদ্ধাদের হাত দিয়ে স্বাধীনতা এসছে এবং আপনাদের এই প্রত্যয় নিশ্চিতভাবেই সঠিক হবে এবং এটাই সত্য হবে। আমি আশা করি যে আপনাদের এই সাহসিকতার উদাহরণ আমাদের পরবর্তী প্রজন্ম জেনে গর্বিত খালি হবে তা না, যেভাবে বললেন দেশকে ভালোবেসে, পরিবারকে ভালোবেসে, মাকে ভালোবেসে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠতে হবে, সেরকমই তারা গড়ে উঠবে এবং বাংলাদেশ কখনই পথ হারাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য, আমরা মুগ্ধ হয়ে আপনার কথা শুনলাম, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। পথ হারাবে না বাংলাদেশ, চমৎকার। পথ হারাবে না বাংলাদেশ, বীর মুক্তিযোদ্ধা তার দৃঢ় প্রত্যয় আমরা বিশ্বাস করি। আমরা যদি অসাম্প্রদায়িক চেতনায় স্থির থাকি, আমরা যদি দেশপ্রেমে বলিয়ান থাকি, বাংলাদেশ কখনই পথ হারাবে না। আপনাদের সবার সাথে আবার আরেক পর্বে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, খোদা হাফেজ। শরণ শ্যামল কমল অরুষ ছায়া।